আমি ছিলাম, ইনশাআল্লাহ থাকবো আপনাদের যে কোনো বিষয়ে, নতুন মেয়রের যে কোনো বিষয়ে আমাকে ডাকলেই আমাকে পাশে পাবে ইনশাআল্লাহ। আজকের দিনে আমার শেষ কাজ, কার্য দিবস আজকে পালন করতেছি। আজকেও কষ্ট রাখবেন না কেউ, যদি কারো মনে কোনো ব্যথা দিয়ে থাকি সবই করছি আমি সিটি কর্পোরেশনের স্বার্থে। আপনারা জানেন ব্যক্তিগত কোনো স্বার্থ আমার ছিল না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন মেয়র আসতেছে, যতদিন নতুন মেয়রকে আপনারা বরণ করবেন এবং তাকে সব ধরনের সহযোগিতা করবেন। আমি আছি, আমি ছিলাম, ইনশাআল্লাহ থাকবো আপনাদের যে কোনো বিষয়ে, নতুন মেয়রের যে কোনো বিষয়ে আমাকে ডাকলেই আমাকে পাশে পাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে যাওয়ার আগ পর্যন্ত আপনাদের বেতন ভাতা সব ক্লিয়ার? ওই আজানে যাওয়ার বেতন ভাতা ক্লিয়ার না বাকি আছে কিছু? আলহামদুলিল্লাহ, তো আমার কার্যকালীন সময়ের বেতন ভাতা আমি সব ক্লিয়ার করে দিয়ে গেলাম আপনাদের। আপনারা সবাই আবারও দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন, আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসান আবদুল্লাহর জন্য দোয়া করবেন। আমার শুভকামনা রইল এই বরিশালবাসীর প্রতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রতি, যাতে আরো সুন্দরভাবে আরো নগরকে ডিজিটাল থেকে স্মার্ট নগরী যেন নতুন মেয়র করতে পারে। আমার শুভকামনা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ক্যামেরা পিছনে মোবাইল আমার তাদের